গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে আসলাম সেই ব্যালকনিতে। আর আমার এই বাসার ব্যালকনিতে একদমই ফাঁকা, কোনো সবুজ নাই। তাই এই তো 2 দিন আগে আমি দেখো 3টা গাছ কিনে নিয়ে এসেছি, হঠাৎ চোখের সামনে পড়লো। তাই গাছগুলো এবার কিনছি সতেজ দেখে না, মানে একটু মরা ধরা এ ঠিক এরকম দেখে আমি এবার গাছ কিনছি। কারণ আমাকে কে জানে বললো কি যে সতেজ গাছ দেখে যদি কেনেন তা ওটা টেকে না, মানে ওটা বাসা আনার পরে বেশি দিন থাকে না। আপনি এই ধরনের গাছ নেবেন, এগুলোর শিকড়টা নাকি শক্ত হয়, আমি সত্যিই জানি না। তাই আমি এবার মানে দেখতে সুন্দর না এবং সতেজ না এরকম গাছে নিয়েছি। আমি আর জানি না যে ভুল করলাম না ঠিক করলাম এই আর কি। আর কলি সবকটা গাছেরই আছে, দেখো একটা নিয়েছি তোমার কি জানি গন্ধরাজ, একটা বেলি ফুল, এটা প্যাচুরে বেলি, কারণ বেলি ফুল গাছ ছিল না আমি যেটা চাইছিলাম, পরে ভাবলাম থাক বেলি হলেই হয়েছে। মানে আমার এত প্রিয়, মানে আমার সব থেকে প্রিয় ফুল হচ্ছে বেলি আর হলুদ গোলাপ। আর এটা ঠিক হলুদ না, কেমন যেন একটা মানে ঘিয়ে ঘিয়ে কালারের একটা গোলাপ, মানে ঘরে একটু সবুজ থাকবে এর জন্যই আসলে কেনা, আর কিছু না। তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আর এইখানে দেখো আমি একটু সমস্যা একটু রোল ভাবতেছিলাম, সব পুড়ে গেছে, করার কিছু নেই। আমি তোমাদের গাছ দেখাতে গিয়ে দেখি এটা পুড়ে গেছে, কেমন লাগে? চুলা কিন্তু বন্ধ করে দিচ্ছে, কি আর করা, পোড়াতেই খাবো আমি একা একা বসে বসে। আর আমি চলে আসলাম এখন নাস্তা খেতে। আর আমি মেয়েকে কিন্তু স্কুলে দিয়ে চলে আসছি, আমি এখন নাস্তা খাবো, কি খাবো তোমরা দেখলে এখন হাসবা। আমি ইদানিং প্রতিদিনই তোমারই খাচ্ছি, দই চিড়াই খাই, তা আজকে আর ইচ্ছা করলো না দই চিড়া খেতে, প্রতিদিন ভালো লাগে না আসলে, এটাই হচ্ছে কথা। তা আজকে আমি কিনেছি, মেয়েকে যা টিফিন দিচ্ছে ওই টিফিনটাই আমি আজকে খাচ্ছি, কিন্তু আমারটা পুড়ে গেছে তাই তোমাদের একটু দেখাই। আর আমি এখন খাবো সেই ব্ল্যাক কফি, আর মেয়েকে সে টিফিন যা দিয়ে দিচ্ছে ওটা, আর আমারটা তো পুড়ে গেল দেখোই, আর সেই লেক্সাস বিস্কিট। আর কিন্তু এটা একটা খারাপ কম, আমি জানি না মানে এই কোম্পানিটা হচ্ছে বেঙ্গল কোম্পানির, আমি বুঝতে পারি নাই। আর ভালো না খেতে, আসলে খেতে ভালো না, মানে একটুকু ভালো না খেতে। আর এই বিস্কিটটা দেখে একটা কথা মনে পড়ে গেল যে আমি অনেক ছোটোবেলায় বিস্কিটটা যখন ফার্স্ট খাই, এটা মালয়েশিয়ান কোম্পানি, এখনও পাওয়া যায় সেই কোম্পানি বাংলাদেশে, এটা সব জায়গায়, খেতে কতটা মজা দেখো। আর এই যে এখন যে বাংলাদেশে যে আমাদের যে বাংলাদেশের যে কোম্পানিগুলো যে বিস্কিটটা বের করছে, সবাই বলে ডায়াবেটিক্সের জন্য, আসলে এটা মনে হয় খুব একটা কার্যকর হয় বলে আমার মনে হয় না, কি আর করা। এখন তুমি বলো, তোমরাই বলো যে এত দাম দিয়ে কি আমি সেই এখন মালয়েশিয়ান কোম্পানির বিস্কিটটা খাবো, যে দাম নিত্য, যে আমাদের প্রতিদিন যেসব দ্রব্য আমাদের মানে দরকার হয়, চাল ডাল এত দাম, তারপর যদি এত দাম দিয়ে একটা বিস্কিট খেতে হয় তাহলে কি শেষ, জীবন আর বাঁচা যাবে না, তাই কি বলে দুধের স্বাদ ঘুলেই মিটে। এই দেখো একটা তরমুজ আজকে কিনলাম, বছরের প্রথম একটি ফল, আর এটা অনেকটাই ছোট, একদমই ছোট না, মা মেয়ের চলে যাবে তা আমার মেয়ে কয়েকদিন ধরে বলছে মা তরমুজ খাবো, তাই নিয়ে আসলাম তরমুজটা, জানি না ভিতরে কেমন হবে বাকি এই আর কি। তাহলে কাটে, কাটার পরে তোমাদেরকে দেখাই আসলে ভালো হবে কি হবে না। আমি এখন চলে আসলাম সে ছাদে, আর আসার পর খুব ভালো লাগছিলো, প্রচুর বাতাস হচ্ছিল, আর দেখলাম অনেক ফুল গাছে। আর এদিকে আসলে তোমাদেরকে সে তরমুজটা কাটার পর তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি, মা আমি কখন যে খাওয়া শুরু করে দিচ্ছি নিজেদেরই খেয়াল ছিল না, যখন খাওয়া হয়ে গেছে তখন মনে হলো ও হো ভিডিও তো করা হয়নি। আর ছাদে এসে খুব ভালো লাগছিলো তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি, খুব বাতাস হচ্ছিলো, খুবই ভালো লাগছিলো, এবং দেখলাম গাছে অনেক ফুল ফুটেছে, খুব একটা আমার আশা হয় না তাই গোলাপ ফুটেছে এবং অন্যান্য ফুলগুলো, আমি অবশ্য নাম বলতে পারছি না, ভুলে গেছি, তাই খুব ভালো লাগছিলো তাই ভাবলাম যখন ছাদে আসলাম হাতে যখন মোবাইলই আছে তাহলে একটু ভিডিও করে তোমাদের মাঝে শেয়ার করি। এই দেখো বন্ধুরা কত ফুল ফুটেছে, আর আমি এই গাছে কিছু বিচিও নিয়ে আসলাম টপে লাগাবো বলে। আর তোমরা আরেকটি জিনিস দেখো, আমার সেই গাছে ফুল ফুটেছে ওটাও তোমাদের মাঝে শেয়ার করবো।